চাষিবাদের পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। এই শহীদের রক্তের অনুভব করে যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা তাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, কিন্তু চব্বিশের এই জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প শুনেছি, আমরা নমরুদ দেখিনি নমরুদের গল্প শুনেছি, আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি, কিন্তু এই প্রজন্ম কুনি হাসিনাকে দেখেছে, প্রজন্ম কুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোন অনুশোচনা বোধ দেখায়নি, কারণ তারা অহংকার এবং উদ্ধতপূর্ণ আচরণ করে যাচ্ছে। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না, করবে না। সংগ্রামে উপস্থিতি বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো, সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফ্যাসিবাদের পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন, বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা, সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোসর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আবার বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে। সংগ্রামী উপস্থিতি আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বুক পাবেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসিম আলী ভাইকে, বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই প্রজন্ম সেদিন বোমা কান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাঠকে সহ্য করবে না। আমরা শহীদ আবু সাঈদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করি, এই শহীদের রক্তের অনুভব করে যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা তাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আগামী ছাত্র জনতা, আমরা আগামী বাংলাদেশকে গড়তে চাই, আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এই প্রজন্ম তারা সততা দক্ষতা দেশপ্রেমের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চায়।